মৃত ব্যক্তির উত্তরাধিকার বণ্টন সম্পর্কিত আলোচনা আজকে যেটা আমরা কেউ দিতে চাই না কিন্তু আমাদেরকে বলতে হবে সবাই মরে যায় কান্নাকাটি করে পরে তার উত্তরাধিকারীদের মধ্যে যে কত দুঃখ এবং বিষাদের মেঘ জমে ওঠে সেগুলো প্রতিবেশীরা কেউ কিন্তু খবর নেয় না বড় ভাই তার ক্ষমতা বলে ছোট ভাইয়ের অংশ নিয়ে নিল ভাইয়েরা তাদের জোরের বলে বোনকে মাহরুম করল বোনেরা দুর্বল হিসেবে এসে লড়াই করতে পারে না বলে সারা জীবন বঞ্চিত থাকলো আবার মামুর সম্পত্তি নিলে ভাগ্নেরা মামারা কি মনে করে ভাগ্নেরা নিল না অথবা মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই বড় ভাই 8-10 বিঘা জমি ভাগ করে দিয়ে বাকি 80-90 বিঘা একাই গসব করে দিল তোরা এগুলো নিয়ে থাক তোরা তো বড় হবি লেখাপড়া শিখবি আমরা বুড়ো হয়ে গেছে কদিনও দুনিয়ায় বাঁচবো আমরা একটু বেশি করে নেই তোরা একটু কম করে নে নানাবিধ সমস্যা আর মৃত্যুর পরে মানুষের মন দুর্বল থাকে কিছু বলাও যায় না স্ত্রীরা সারা জীবন মহারণা পায় না মৃত্যুর আগে গিয়ে তার কাছে ক্ষমা করে নিয়ে আসা হয় এরপরে ইমাম সাহেব তার জানাজা পড়েন কত যে দুর্নীতি কুসংস্কার এ সমাজে আছে কোরআন নাজিলের 1500 বছর পরেও যদি এগুলো থাকে তাহলে বুঝতে হবে কোরআনের কোন শিক্ষা এই সমাজে চালু নাই সেজন্য আজকে কঠিন সাবজেক্ট বেছে নিলাম মন প্রাণ দিয়ে শোনার চেষ্টা করবেন আমল করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তৌফিক কামনা করবেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সূরা নিসা 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন রিজালে নসিবু মিম্মা তারাকাল ওয়ালিদান পিতামাতা ও নিকটাত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অধিকার রয়েছে অংশ রয়েছে এবং পিতামাতা ও নিকটাত্মীয়দের সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে কম হোক বা বেশি হোক এই অংশ আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত নসিব মফরুদা কম বেশি করার ক্ষমতা বান্দার নাই আয়াতটা নাজিল হয়েছে কেন এটা ভাববেন না সবকিছুই মক্কা নাজিল হয়েছে মদিনায় যাওয়ার পরে নাজিল হচ্ছে মুসলমান তখন শাসকের পর্যায়ে আছে মদিনাতে মদিনায় ছিল মুসলমান দুর্বল মদিনায় ছিল মুসলমান সবল মক্কা ছিল দুর্বল কিন্তু কোনো কারণ না ঘটলে কিন্তু আয়াত নাজিল হতো না কারণ ঘটে গেল আউস বিন সাবিত আনসারি মারা গেলেন একজন বিখ্যাত সাহাবি রেখে গেলেন তার স্ত্রীকে এবং দুটা মেয়েকে সমস্ত সম্পত্তি তার দুটা স্বাস্থ্য ভাই নিয়ে নিল এখনো স্ত্রী তার বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ রসুল দরবারে এলো এসে বলল হে আল্লাহ রসুল আমার স্বামীর পরিত্যক্ত সব সম্পত্তি স্বামীর দুই স্বাস্থ্য ভাই নিয়ে নিয়েছে আমরা এখন কি করব এটা হলো ঘটনা আয়াত নাজিল হলো যেটা একটু আগে শুনালাম কারণটা কি জানেন সে যুগের নিয়ম ছিল যেহেতু নারী এবং শিশু এরা সমাজে কোনো কাজে লাগে না যুদ্ধ বিগ্রহ করে পুরুষ লোকেরাই গোত্রীয় নিরাপত্তার জিম্মাদারি পালন করে সে কারণ পুরুষরাই সব সম্পত্তির মালিকানা লাভ করত নারী ও শিশুদেরকে দিত না সে যুগের সমাজ ব্যবস্থা হিসেবে এর পেছনে যুক্তিও ছিল কারণ যে দল জিতে যেত বিজয়ী দল পরাজিতদের নারী শিশুদের অধিকার লাভ করত ফলে ওই নারী শিশুকে সম্পত্তি দিলেও সম্পত্তিও তারা নিয়ে যাবে বাস্তবতার প্রেক্ষিতে সে যুগের সমাজ নেতারা এটাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে নারী শিশুকে সম্পত্তির ভাগ দিলে তো লোকরা নিয়ে চলে যাবে অত তা দেওয়া হবে না ইসলাম আসার পরে প্রথম নারী শিশুকে সম্পত্তির ভাগ দেওয়া এক বিধান জারি হল এ আয়াতটা আপনাদের শুনালাম আল্লাহ বলছেন পুরুষের যেমন নির্ধারিত অংশ আছে নারীদেরও ঠিক তেমনি অংশ আছে যারা নারীর ক্ষমতা নিয়ে খুব চিৎকার করেন তাদেরকে এগুলো ভালোভাবে শোনা দরকার এবারে ওরা কিন্তু অংশ পেয়ে গেল
আর সমস্যা হলো না। গেল কিছুদিন পরেই ওহদের যুদ্ধ এলো। ওহদের যুদ্ধের হযরত রবি বিন আনাস আনসারী রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন রবি আনসারী শহীদ হলেন। তার স্ত্রী এবং কতগুলো বাচ্চা নিয়ে তিনি আল্লাহ নবীর দরবারে এলেন। এসে বললেন, হে আল্লাহ রসুল, আমার স্বামী ওহদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, এখন আমার তো দেখার কেউ নাই, ছেলেদের চাচা সব নিয়ে নিয়েছে। জাহেলে যুগে যে রীতি বা রেওয়াজ ছিল সেই রেওয়াজ অনুযায়ী এখন আমি কি করব। তিনি বললেন, থামো, দেখি আল্লাহ পাক তোমার বলে কোনো বিধান নাজিল করেন কিনা। নাজিল হল সুরা নিসা 11 নম্বর আয়াত, লম্বা আয়াত, এটাই হল ফরায়েজের সবচেয়ে বড় আয়াত। কারণ কিন্তু ওইটাই, ওহদের যুদ্ধ হয়েছে তৃতীয় হিজরিতে, এ যাবৎ কিন্তু মিরাজ বন্টন আয়াত নাজিল হয়। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসল হাদজিল উনসাইয়াইন, আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে মিরাজ বন্টনের ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান, যদি তারা দুইয়ের অধিক কন্যা হয় তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে, আর যদি কেবল একজনই কন্যা হয় তবে তারা তার জন্য অর্ধেক হবে, অর্থাৎ একটা মেয়ে হলে পুরো সম্পত্তির অর্ধেক পাবে আর দুই বা তার অধিক হলে পুরো সম্পত্তির তিন ভাগ দুভাগ পাবে। মৃত পিতামাতার প্রত্যেকে পরিত্যক্ত সম্পত্তির ছয় ভাগের এক ভাগ করে পাবে, অর্থাৎ যার যদি বাপ মা থাকে ছয়ের একাংশ পাবে। যদি মৃতের কোনো পুত্র সন্তান থাকে আর যদি না থাকে, অর্থাৎ ছেলে থাকলে ছয়ের এক অংশ, আর যদি না থাকে এবং কেবল পিতা মাতাই ওয়ারেস হয় তাহলে মা পাবে তিন ভাগের এক ভাগ। কিন্তু যদি মৃতের ভাইয়েরা থাকে তাহলে মা পাবে ছয় ভাগের এক ভাগ, মৃতের ওসিয়াত পূরণ করার পর এবং তার ঋণ পরিশোধের পর। এখানে ওসিয়াতের কথা আগে এসছে, ঋণের কথা পরে এসছে, তবে হাদিস অনুযায়ী ঋণ আগে শোধ করতে হবে, দুটার মধ্যে অগ্রাধিকার পাবে ঋণ, নইলে তো জানাতেই হবে না। তোমাদের পিতা ও পুত্রদের মধ্যে কে তোমাদের জন্য সর্বাধিক উপকারী তা তোমরা জানো না, একটা মৌলিক কথা, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। আপনি এক ছেলেকে বেশি দিচ্ছেন, এক ছেলেকে কম দিচ্ছেন, আসলে কে যে আপনার কাজে লাগবে আপনি বুঝতে পারছেন না, ভবিষ্যৎ আপনি জানেন না, অতএব এখানে যেন কম বেশি না করা হয়। এরপরে এটাকে হলো স্বামীর অংশ ভাগ হলো, এবার স্ত্রীর বেশে বলা হচ্ছে পরে আয়তে 12 নম্বর আয়তে, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ, আর তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তি দিয়ে তোমরা অর্ধেক পাবে যদি তাদের কোনো সন্তান না থাকে, স্ত্রী যদি কোনো সন্তান না থাকে তার অর্ধেক অংশ স্বামী পাবে, যদি থাকে তবে তোমরা শিখি পাবে তাদের ওসিয়াত পূরণ ও ঋণ পরিশোধের পর, আর তোমাদের পরিত্যক্ত সম্পত্তিতে স্ত্রীরা শিখি পাবে যদি তোমাদের কোনো সন্তান না থাকে, যদি থাকে তবে তারা অষ্টমাংশ পাবে তোমাদের ওসিয়াত পূরণ ও ঋণ পরিশোধের পর, আর যদি পিতা ও সন্তানহীন কোনো পুরুষ বা স্ত্রী মারা যায় এবং তার একজন ভাই অথবা বোন থাকে তবে তারা প্রত্যেকে এক ষষ্ঠাংশ করে পাবে, আর যদি তার একাধিক হয় তাহলে তারা সকলে এক তৃতীয়াংশে শরিক হবে ওসিয়াত পূরণ অথবা ঋণ পরিশোধের পর, কাউকে কোনো ক্ষতি না করে। এটি আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহ মহাজ্ঞানী ও সহনশীল। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলি হল আল্লাহ নির্ধারিত সীমা। উমাইয়তে ইল্লাহ ও রাসূলহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার,
যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন জান্নাতে যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় খালেদিন ফিহা সেখানে তারা চিরদিন থাকবে আদালিকা ফাউজুল আযীম এটাই হলো মহান সফলতা ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু পক্ষান্তরে যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে ইয়াতাআদ্দা হুদুদাহু এবং তার দেওয়া সীমারেখা লঙ্ঘন করবে ইউদখিলহু নারান খালিদান ফিহা তাকে তিনি প্রবেশ করাবেন জ্বলন্ত অগ্নিতে এবং সেখানে সে চিরদিন থাকবে ওয়ালাহু আযাবুম মুহিন তার জন্য হবে অপমানজনক শাস্তি এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রসুল রবি বিন আনাস এর স্ত্রীকে ডেকে বললেন আমার এই নির্দেশ তুমি তোমার স্বামীর ভাইকে অর্থাৎ বাচ্চাদের চাচাকে যে পৌঁছে দাও তিনি হুকুম দিলেন তুমি তোমার ভাইয়ের স্ত্রীকে সমস্ত সম্পত্তির স্ত্রী বলতে মেয়েদেরকে আগে তিন ভাগ দু ভাগ দিয়ে দাও আর তার স্ত্রীকে আট ভাগের এক ভাগ দাও আর বাকি যেটা আছে ওগুলো তুমি নাও আগে তো সবই নিছিল আর এখন সমস্ত সম্পত্তি তিন ভাগ দুই ভাগ নিল মেয়েরা কিন্তু মেয়ে একের অধিক একটা মেয়ে হলে তো অর্ধেক পাইতো দুইয়ের অধিক মেয়ে অর্থাৎ তিন ভাগ দু ভাগ পাবে আর তার স্ত্রীও পাবে যেহেতু সন্তান আছে অথবা স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ আর বাকি যেটা থাকছে ওইটা তোমরা চাচারা নিতে পারো চাচারা আগে নিচ্ছিল কত টোটাল এরা ঘুরে বেড়াচ্ছিল সেই যুগের প্রেক্ষাপটে এই ধরনের বিধান নাজিল হঠাৎ চারটিয়ান কথা মনে করেন নাকি যেখানে চাচারা সবই নেবে আর সেখানে তারা একে হিসাবপত্র জিরোই তো তিন ভাগ দু ভাগ গেল আর এক আট ভাগ এক ভাগ গেল আর থাকলো কি যদি বলেন তারা মানলো কিভাবে মেনে চলো মৌলিকভাবে ইমানের কারণে তাদেরকে নির্দিষ্ট দেওয়া হচ্ছে তারা তো মুসলমান কাফের তো না অতএব যেহেতু সে ইমান এনেছে সে মানতে বাধ্য দু নম্বর কারণ ছিল তো মুসলমানরা ছিল শক্তিশালী না মানলে পিটন খেয়ার ক্ষমতা ছিল আল্লাহ রসুলের হাতে মক্কা থাকতে উনি মারতে পারতেন না কাউকে মায়ের খেতেন খালি এজন্য শক্তিরও দরকার আছে যদি এখানে রাষ্ট্র ক্ষমতা কোরআন হাদিসের পক্ষে হয় তাহলে সে আইনটা খুব সহজে জারি করা সম্ভব হয় রাষ্ট্র ক্ষমতা যদি বিপক্ষে যায় তাহলে একটু সমস্যা হয় সেরকম ইমানি তাগিদে মুসলমানরা কাজ করে এরপরও আমাদের রাষ্ট্রীয় আইনে মুসলমানদের পারিবারিক আইনের উপরে কিন্তু হস্তক্ষেপ করা হয় নাই বাংলাদেশেও হয় নাই ইন্ডিয়াতেও হয় নাই অতএব এটা আমাদের জন্য সুবিধা আছে সমস্যা হল বিধানগুলো আমরা জানি না সুরা নিসা সাত নম্বর আয়াত সুরা নিসা ১১ এবং ১২ নম্বর আয়াত ভালো করে পড়বেন এখান থেকে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারবেন এগুলো তফসির আমাদের লেখা হয়ে গেছে কিন্তু বের করতে তো সময় লাগবে আমি আগে ভাগে কিছু বলে দিলাম কারণগুলো বলে দিলাম